नमस्कार दर्शक बंधु, आमी श्री संजीव शास्त्री। आज के अपने सामने आबार उपस्थित, आशा करी अपनारा भलो आछेन। सप्ताह राशिफल निये अपने सामने उपस्थित होची, अर्थात 8 आगस्ट थेके 14 आगस्ट पर्यन्त सप्ताहटा अपने केमन जाबे, कोन कोन दिक थेके अपना शुभ परिवर्तन देखते पारबेन, कोन कोन दिनगुलोके अपनारा काजे लागाते पारबेन, কোন দিনগুলোকে অ্যাভয়েড করবেন, এই নিয়ে কিন্তু মেনলি আলোচনা করা হয়। সাতটা দিন প্রত্যেকের সমান যায় না, সেখানে দাঁড়িয়ে কোনো দিন খুব ভালো, কোনো দিন খুব খারাপ, এটা আমরা প্রত্যেকটা সপ্তাহের মধ্যেই দেখতে পারি যে আপস অ্যান্ড ডাউন থাকে সপ্তাহের মধ্যে। কেন থাকে? চন্দ্র যখন আপনার রাশি সাপেক্ষে শুভ ঘর দিয়ে বাস করে, তখন কিন্তু সব কিছুর মধ্যে শুভ ফল আপনারা দেখতে পারেন। আবার যখন চন্দ্র আপনাদের রাশি সাপেক্ষে অশুভ ঘর দিয়ে বাস করে, তখন কিন্তু অনেক অশুভ ফল কিন্তু হয়ে থাকে। তার উপর তো যদি দেখা যায় যে শনির দৃষ্টি, চন্দ্রের উপর রাহুর দৃষ্টি পড়ে আছে, তাহলে সেই দিনগুলো কিন্তু একটু ডিস্টার্ব হল যায়, সেই নিয়ে আলোচনা করা হবে। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। অলরেডি আমি এই প্রোগ্রাম দেওয়ার আগে শুক্রের রাশি পরিবর্তনের ভিডিওটা দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন। শুক্র কর্কট রাশিতে ঢুকছে, সেখানে দাঁড়িয়ে কিছু রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু শুভ পরিবর্তন আপনারা এই মাসে দেখতে পারবেন, এই নিয়ে আলোচনা করব। প্রথমে বলি, এই সপ্তাহে চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মীন রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার 11:54 পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে, তারপরে আপনাদের ধনু রাশিতে চন্দ্র চলে যাবে এবং মঙ্গলবার বুধবার অর্থাৎ প্রায় 2 পর্যন্ত আপনাদের ধনু রাশিতে চন্দ্র থাকবে। বুধবার 2:13 পর থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সময়টা, 4:46 পর্যন্ত টাইমটা মকর রাশিতে চন্দ্র থাকবে, তারপর কুম্ভ রাশিতে চন্দ্র চলে যাবে এবং রোববার পর্যন্ত কুম্ভ রাশিতেই চন্দ্র থাকবে। শুক্রবার, শনিবার, রোববার, রোববার রাত্রি 8:30 পরে মীন রাশিতে চন্দ্র গোচর করবে। এর মধ্যে যখন সোমবার দুপুর 12 পর্যন্ত প্রায় বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে, সেখানে গজকেশরীর একটা এক্সিস আপনারা দেখতে পারবেন। আবার যখন 12টার পরে ধনু রাশিতে চন্দ্র গোচর করবে এবং মঙ্গলবার বুধবার দুপুর 2:13 পর্যন্ত আপনাদের ধনু রাশিতে চন্দ্র থাকবে, তখন রাহু চন্দ্রের একটা গ্রহণযোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। পাশাপাশি যখনই মকর রাশিতে বুধবার 2:13 পর থেকে মকর রাশিতে চন্দ্র যাবে, তখন কিন্তু আপনাদের চন্দ্র শনির একটা বীরযোগ দেখতে পারবেন। শুক্রবার বিকাল 4:48 থেকে রোববার 8:30 পর্যন্ত রাত্রি আপনাদের কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে, সেখানে কোনো গ্রহের দৃষ্টি থাকছে না, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। এবং মীন রাশিতে যাচ্ছে রাত্রিবেলা, অর্থাৎ 8:30 পরে মীন রাশিতে যাবে, যেখানে বৃহস্পতি বসে আছে, ফলে বৃহস্পতি রবির বৃহস্পতি চন্দ্রে একটা গোচরগোচরী এক্সিস আবার তৈরি হবে। এই হচ্ছে গোচর ফল। ফলে মাঝখানে কিন্তু রাহু এবং শনির সঙ্গে চন্দ্রের একটা যোগসূত্র দেখতে পাওয়া যাবে। সেখানে দাঁড়িয়ে দিনগুলো যখন রাহু চন্দ্রের দিনগুলো যায়, তখন কিন্তু ইন জেনারেলভাবে সব কিছু একটু ভেবে চিনতে আপনাদের করতে হবে, হটকারী সিদ্ধান্ত নেবেন না। এবং যখন শনি চন্দ্রের যোগ থাকবে, তখন যে কোনো কাজ ফেলে রাখবেন না, যেটা হয়তো কালকে করার সেটা চেষ্টা করবেন আজকেই করে নেওয়ার, মানে ভাবার সঙ্গে সঙ্গে কাজটা করে নিলে সেই জায়গাটা কিন্তু অনেকটা ভালো আপনারা পাবেন, ইন জেনারেলভাবে আমি বলে দিলাম। সেখানে দাঁড়িয়ে মেষ থেকে মীন পর্যন্ত বলবো, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা কিন্তু নিতে পারেন। চলে আসি মেষ রাশি। মেষ রাশির সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকছে সোমবার 12 পর্যন্ত, ফলে সকালবেলার দিকটা একটু ডিস্টার্ব হল পরিস্থিতি দিয়ে কিন্তু সপ্তাহটা শুরু হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। 12 পর্যন্ত সব কাজের মধ্যে একটু বাধা বিঘ্ন আপনারা দেখতে পারবেন, কিন্তু 12টার পরে যখনই চন্দ্র ধনু রাশিতে চলে যাবে আপনাদের ভাগ্যস্থানে, পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন, সব কিছুই অনুকূল হবে, ভালো দেখতে পারবেন। বুধবার 2:13 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার 12 থেকে, সেখানে দাঁড়িয়ে ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন, উচ্চ শিক্ষা লাভ পাবেন, দূরযাত্রা হতে পারে, দিনগুলো ভালোই কাটবে। যেহেতু আপনাদের রাশিতে রাহু বসে আছে এবং রাহুর দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে আছে, কিছু মানসিক চঞ্চলতা থাকতে পারে, সেই জায়গাটা যদি কন্ট্রোল করতে পারেন সেদিক থেকে ভালো ফল পাবেন। ভাগ্যের স্বাদ পাওয়ার জন্য যে কোনো কাজ আপনাদের হয়ে যেতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিতে পারে, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও ভালো, উচ্চশিক্ষা দূরযাত্রা এই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু ভাগ্যের দিক থেকে যথেষ্ট স্বাদ আপনারা পেয়ে যাবেন।
बुधवार दोपुर दुटो 13 पर থেকে আপনাদের দশম ভাবে চন্দ্র চলে যাবে। শুক্রবার 4:46 পর্যন্ত আপনাদের দশম ভাবে চন্দ্র থাকবে, ফলে শিক্ষা বাড়িঘরি মাতৃস্থান দিক থেকে শুভ ফল পাবেন। কর্মস্থানে একটু চাপ বাড়বে, কর্মের পরিস্থিতির মধ্যে একটু পরিস্থিতিটা খুব একটা পজিটিভ কিন্তু থাকবে না, যেহেতু শনি চন্দ্রের যোগটা থাকছে সেখানে দাঁড়িয়ে কর্মের দিক থেকে যে যোগাযোগ আসবে সেটা কিন্তু আসতে পারে, সেদিক থেকে কোনো বাধা নেই। সরকারি চাকরির দিক থেকেও কিছু সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন, রবির দৃষ্টিটা পড়ে আছে সেদিক থেকে কিছু না কিছু শুভ ফল অবশ্যই পাবেন। কর্মের দিক থেকে কর্মের পরিস্থিতি ঠিক থাকবে কিন্তু কর্মের পরিবেশটা ঠিক অনুকূল পাবেন না, সেখানে দাঁড়িয়ে হয়তো কর্মস্থানে যেতে একটু দেরি হয়ে গেল বা ঠিকঠাক পরিবেশটা আপনার অনুকূলে থাকলো না, এই জায়গাটা কিন্তু কর্মের দিক থেকে দেখতে পাওয়া যাবে। এর ফলে মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু থাকবে। ইন জেনারেলভাবে দশম দিয়ে যখন চন্দ্র পাস করে মন মানসিকতা কিন্তু একটু ডিস্টার্ব থাকে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করে নিতে হবে, তাহলে কিন্তু ভালো ফল আপনার পাবেন। শুক্রবার বিকাল 4:45 থেকে শুরু করে রোববার 8:30 পর্যন্ত আপনাদের জন্য অতীব শুভ। এই সপ্তাহে আপনাদের একাদশে চন্দ্র থাকবে, ফলে শুক্রবার 4:46 থেকে শুরু করে সময়টা আপনাদের হাতে চলে আসছে, ফলে যে কাজগুলো আপনাদের সপ্তাহের প্রথম দিকে পেন্ডিং হয়ে আছে সেইগুলোকে যত তাড়াতাড়ি পারেন সেই সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। রোববার বিকাল 8:30 পর্যন্ত এই সময়টা পাবেন। ফিনান্সিয়াল দিক থেকে লাভ হতে পারে, মনের ইচ্ছা পূরণ হতে পারে, ঘোরাঘুরি, শপিং, এন্টারটেনমেন্ট এই জায়গাগুলো দেখতে পারবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। ওভারঅল দিনগুলো কিন্তু ভালো কাটবে। যে কোনো ভাইটাল কাজ যদি করতে হয় এই সপ্তাহের মধ্যে তাহলে অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে করবেন, অর্থাৎ শুক্রবার 4:46 থেকে শুরু করে রোববার 8:30 মধ্যে টাইমটা এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো, সেই জায়গাটা আপনারা বেছে নিতে পারেন। তারপরে আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে যাবে, রোববার 8:30 পর থেকে শুরু করে দ্বাদশভাবে চন্দ্র থাকবে, ফলে রাত্রিবেলা বিশেষ কাজ রাখবেন না, যা করবেন 8:30-টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সপ্তাহটা এই সপ্তাহটা আপনাদের ভালোই কাটবে। চলে আসি বিশ্বরাশি ক্ষেত্রে। বিশ্বরাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকছে 12:00 পর্যন্ত, 12:00 পরেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাচ্ছে, ফলে সকালবেলাটা কিন্তু পজিটিভ পরিস্থিতি পাবেন। বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে সকাল দিক থেকে, কিছু ফিনান্সিয়াল লাভ কিন্তু সোমবার দিনই হয়ে যেতে পারে, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং সব কিছু কিন্তু সোমবার দিন, পার্টনার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং থাকতে পারে, কাজের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সকালবেলাটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। কিন্তু 12:00 পর থেকে, সোমবার 12:00 পর থেকে বুধবার 2:13 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, ফলে যা কাজ সোমবার আপনারা করতে চান সকালবেলার দিকে করে নেবেন, কোনো কাজ 12:00 পরে রাখবেন না, কেন অষ্টমভাবে চন্দ্র গেলে যে কোনো দিক থেকে একটু বাধাবিঘ্ন পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, ফলে পরিবেশ পরিস্থিতিটা অনুকূলে থাকে না, সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। এবং রাহুর দৃষ্টিটা দ্বাদশভাবে থেকে পড়ে আছে, ফলে হঠাৎ করে কিছু খরচ আপনাদের সামনে চলে আসতে পারে, ফলে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, কারোর সঙ্গে উটকো ঝামেলায় কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না, পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাবে, কিছু ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ আপনাদের হাতে চলে আসতে পারে, আবার পাশাপাশি সেই অর্থ কিন্তু খরচ হয়ে যেতে পারে, ফলে দিনগুলো ঘরে কাটানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন। বুধবার 2:13 পর থেকে আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে এবং শুক্রবার 4:46 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ফলে ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিতে পারে, সেই জায়গাগুলো ভালো, সেদিক থেকে উচ্চ শিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য যে কোনো কাজ আপনাদের কিন্তু অতীব শুভ হয়ে যাবে, সেদিক থেকে শুক্রের দৃষ্টি, রবির দৃষ্টি পড়ে আছে এবং শনি চন্দ্রের যোগটা হয়ে আছে, সেদিক থেকে কোনো কাজ একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে কিন্তু সব কাজই কিন্তু এন্ডে গিয়ে হয়ে যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষা, বাড়িঘরি, মাতৃস্থান, ছোটোখাটো ভ্রমণ এই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো পাবেন, দিনগুলো যে খুব ডিস্টার্বল যাবে তা নয়, কিন্তু সব কিছু হতে একটু দেরি হয়ে যাবে, সেই জায়গাটা যদি কন্ট্রোল করে নিতে পারেন, আগে থেকে প্ল্যানিং করে চলবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সব কাজ ঠিকঠাক হয়ে যাবে। শুক্রবার 4:46 পর থেকে রোববার 8:30 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, ফলে কর্মময় দিন কাটবে, কর্মের প্রেশার বাড়বে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কর্মের দিক থেকে নতুন কর্মের অপরচুনিটি আপনাদের আসতে পারে, সেই জায়গাটা ভালো, শিক্ষা, বাড়িঘাড়ি, মাতৃস্থান এই জায়গাগুলো যথেষ্ট ভালো পাবেন, সেদিক থেকে ভালো, সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ওভারঅল যখন কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে, অর্থাৎ শুক্রবার থেকে শুরু করে আপনাদের রোববার বিকাল পর্যন্ত, সেই সময়টা কিন্তু মোটামুটি কর্মময় কাটবে, কর্মের প্রেশার থাকবে, মানসিক একটু ডিস্টার্বেন্স হতে পারে কর্মের চাপ বেড়ে যাওয়ার জন্য, আগের থেকে যদি প্ল্যানিং করে কাজগুলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। রোববার রাত্রি 8:30 পরে আপনাদের একাদশে চন্দ্র চলে আসবে, ফলে পরিস্থিতিটা আস্তে আস্তে আবার সামনের সপ্তাহে রোববার 8:30 পর থেকে অনেকটাই হাতে চলে আসবে, সেটা তো আমি সামনের
এপিসোডে বলে দেবো, কিন্তু এই মুহূর্তে জেনে রাখুন 8:30 পর্যন্ত পরিস্থিতিটা একটু ডিস্টার্ব থাকলেও 8:30 পরে রোববার দিন আপনাদের হাতে কিন্তু চলে আসবে। এই সপ্তাহে আপনারা খালি যখন ধনু রাশিতে চন্দ্র ঢুকবে অর্থাৎ সোমবার দুপুর 12টা থেকে শুরু করে বুধবার 2:13 পর্যন্ত টাইমটাকে একটু অ্যাভয়েড করবেন, বাদ বাকি দিনগুলো এই সপ্তাহে আপনাদের ভালো কাটবে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে ষষ্ঠভাবে চন্দ্র থাকছে, ফলে কর্মময় দিন দিয়ে একটা দিন কিন্তু শুরু হবে। কর্মের প্রেশার থাকবে, কর্মের প্রতি মানসিক একটা এনার্জি নিয়ে কিন্তু দিন শুরু হবে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যে যে কাজই করুন না কেন ষষ্ঠভাবে চন্দ্র, ফলে মনের মধ্যে একটা কাজ করবো এইরকম একটা মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সপ্তাহের শুরুতেই। এবং তারপরে কিন্তু 12টা পর্যন্ত এই জায়গাটা থাকবে, ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, ফলে যদি দেখা যায় যে কোনো ইন্টারভিউ টিন্টারভিউ আছে তাহলে অবশ্যই আপনার সকালবেলার দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিছু হলেও ভালো ফল কিন্তু পাবেন, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং প্রতিযোগিতামূলক কাজের দিক থেকে আপনারা জয়লাভ করতে পারেন, রোজকার রুটিন যেগুলো আছে সেগুলো ঠিকঠাক হবে, ফলে দিনটা এক কথায় ভালো যাবে। এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, যারা কাজের জন্য ঘোরাঘুরি করে তাদের দিক থেকে কিন্তু কাজের দিন এটা দিনটা কাজের, ফলে ঘোরাঘুরি বাড়বে, সেদিক থেকে ঘুরে ঘুরে যারা কাজ করে তাদের দিক থেকে লাভও দেখতে পারবে। 12টার পরে কিন্তু আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, বুধবার 2:13 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে মিথুন রাশির ক্ষেত্রে, এবং রাহু দৃষ্টিটা কিন্তু আপনাদের চন্দ্রের উপর পড়ে থাকবে। একদিকে একটা রাহু চন্দ্রের গ্রহণযোগে এক্সিস থাকবে এবং সপ্তমভাবে চন্দ্র থাকছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন, লাভ দেখতে পারবেন, হঠাৎ কিছু অর্থ আপনাদের হাতে চলে আসতে পারে, সেই জায়গাটা ভালো। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো কিন্তু ভালো, এই দিনগুলো আপনারা বেছে নিতে পারেন, সেদিক থেকে ভালো ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে পজিটিভনেস, উদ্যম এই জায়গাটা থাকার জন্য অনেক কাজ কিন্তু আপনারা করেও নিতে পারবেন, সেদিক থেকে দিনগুলো কিন্তু ভালো কাটবে। খালি রাহুচন্দ্রের যোগটা থাকার জন্য হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। যাই করবেন একটু ভেবে চিন্তে করবেন এবং মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে আলোচনা করে কাজ করবেন, তাহলে কোনো সমস্যা হতে দেখা যাচ্ছে না, সেদিক থেকে দিনগুলো ভালোই কাটবে। কিন্তু বুধবার যখন 2:13 পর থেকে শুক্রবার 4:46 পর্যন্ত টাইমটা আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, অষ্টমভাবে চন্দ্র যখন থাকবে সেখানে দাঁড়িয়ে শনি কিন্তু সেখানে বসে আছে, ফলে শনিচন্দ্রের একটা যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। অষ্টমভাবে চন্দ্র থাকলে কিন্তু সব কাজের মধ্যে একটা বাধা বিঘ্ন ডিলে ডিস্টারবেন্স হতে দেখা যায়, কারোর সঙ্গে উটকো ঝামেলায় জড়িয়ে পড়লেন এই জায়গাটা দেখতে পাওয়া যায়। রাস্তাঘাটে সাবধানে চলবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, এক কথায় দিনগুলোকে গড়ে কাটানোর চেষ্টা করবেন, বেশি ভাইটাল কাজ রাখবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। দিনটা শুরু করলেন একভাবে কিন্তু শেষে গিয়ে দেখলেন কোনো কাজই ঠিকঠাক হলো না, এরকম একটা জিনিস কিন্তু আপনারা ফিল করতে পারবেন। সেখানে দাঁড়িয়ে আপনারা বুধবার দুপুর 2:13 পর থেকে 6:46 পর্যন্ত টাইমটাকে একটু গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিছু ফিনান্সিয়াল লাভ হতে পারে, পার্টনারশিপ ব্যবসার দিক থেকে কিছু লাভ হতে পারে, কিন্তু ওভারঅল দিনগুলো কিন্তু খুব একটা পজিটিভ থাকছে না, ফলে ভাইটাল কোনো কাজ কিন্তু রাখবেন না। রোববার 8:30 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ভাগ্যের দিক থেকে সাপ পাবেন, উচ্চশিক্ষায় লাভ, দূর যাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিয়ে যেতে পারে, ফলে দিনগুলোকে কাজে লাগানো দিন। এই সপ্তাহে যদি কোনো ভাইটাল কাজ করা থাকে তাহলে শুক্রবার বিকাল 4:46 থেকে রোববার 8:30 মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। ভাইটাল যা যা কাজ আপনাদের পেন্ডিং হয়ে আছে সপ্তাহের শুরুতেই সেগুলোকে কিন্তু আপনারা এই দিন করতে পারেন, সেদিক থেকে এই দিনগুলোকে কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনারা কিছু না কিছু শুভ ফল অবশ্যই পেয়ে যাবেন। পিতার দিক থেকে কিছু লাভ পেতে পারেন, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট বা আপনাদের পুরো যাত্রা আপনাদের আনন্দ দিতে পারে, সেদিক থেকেও যথেষ্ট ভালো ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সপ্তাহের মধ্যে এই দিনগুলো সবচেয়ে ভালো। শুক্রবার থেকে শুরু করে বিকাল থেকে শুরু করে রোববার রাত্রি পর্যন্ত টাইমটা আপনাদের জন্য অতীব শুভ। শুক্রবার রোববার রাত্রি 8:30 পরে আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে, সেই জায়গাটা কিন্তু শেষেই, ফলে আমি সামনে সপ্তাহে সে নিয়ে আলোচনা করে দেবো, কিন্তু জেনে রাখুন যে এই সপ্তাহে যখন কুম্ভ রাশিতে চন্দ্র আসছে আপনাদের জন্য সবচেয়ে ভালো টাইম। খালি বুধবার 2:13 পর থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার 4:46 পর্যন্ত টাইমটা, অর্থাৎ সপ্তাহের মিডিল পজিশানটা আপনারা একটু অ্যাভয়েড করবেন, বাদবাকি দিনগুলো আপনাদের জন্য ভালো কাটবে। চলে আসি কর্কট রাশির জন্য। কর্কট রাশির সপ্তাহের শুরুতেই পঞ্চমভাবে চন্দ্র থাকছে এবং বৃহস্পতি তার দৃষ্ট, ফলে 12টা পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকছে, ফলে দিনটা সপ্তাহটা কিন্তু অতীব শুভ দিয়ে শুরু হচ্ছে, ফলে সকালবেলার দিকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, মনে কোনো ইচ্ছা পূরণ, যে কোনো কাজে হাত লাগালে সেটা সফল হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু 12টা পর্যন্ত অনুকূল পরিস্থিতি, খুব সব দিক থেকে একটা অনুকূল পরিস্থিতি থাকবে, প্রেম বলুন, সন্তান বলুন, যে কোনো দিক থেকে মন মানসিকতা সোমবার দিনটা শুরুটা ভালোই হচ্ছে।
কর্মময় দিন দিয়ে শুরু হবে। যে কোনো কাজ আপনারা করতে পারেন, যে কোনো কাজ আপনারা করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা থাকছে না। 12টা পরে ষষ্ঠভাবে চন্দ্র চলে যাচ্ছে, ফলে বুধবার 2:13 পর্যন্ত ষষ্ঠভাবে চন্দ্র থাকছে। সেদিক থেকে কোনো লোন সংক্রান্ত কোনো কাজ আপনারা করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। কোনো ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে ভালো ফল পাবেন, রোজকার রুটিন কিন্তু ভালো হবে, সেদিক থেকে কিন্তু ভালো দেখতে পাচ্ছে। সেই দিক থেকে রোজকার যে সিস্টেমে কাজ করছেন সেইগুলো কিন্তু ভালোই থাকছে, কিন্তু রাহু দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে, ফলে হঠকারী কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না। ষষ্ঠভাবে চন্দ্র থাকলে দিনগুলো গড়ে কিন্তু ভালোই কাটে, খুব একটা ভালো খুব একটা খারাপ এরকম দেখতে পাওয়া যায় না, গড়ে কিন্তু দিনগুলো কাটে। রোজকার রুটিন যেমন থাকে সেই রকমই হয়। সেখানে দাঁড়িয়ে কিছু শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। সেদিক থেকে বিশেষ ভয়ের কোনো ব্যাপার না, কিন্তু শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের দিক থেকে ভালো দিন কাটবে, সেদিক থেকেও অসুবিধা নেই। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কর্কট রাশি কর্মের কিছু পরিবর্তন কিন্তু দেখতে হতে পারে, কেননা রাহু চন্দ্রের একটা যোগ থাকছে, সেখানে কর্মের দিক থেকে কিছু পরিবর্তন কিন্তু এই দিনগুলো দেখতে হতে পারে। সেই জায়গাটা কিন্তু যাই করবেন ভেবে চিন্তে করবেন, তাহলে দিনগুলো ভালো কাটবে। বুধবার 2:13 পর থেকে শুরু করে বৃহস্পতি এবং শুক্রবার 4:46 পর্যন্ত টাইমটা কর্কট রাশির সপ্তমভাবে চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে যদি বিবাহের কথা কিছু পাকা করা থাকে তাহলে অবশ্যই করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা থাকছে না। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, পার্টনারের সঙ্গে যথেষ্ট ভালো থাকবে, পার্টনারের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট হতে পারে, কিন্তু পার্টনারের শারীরিক দিক থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন, বিশেষ বাধা নেই। কিন্তু যেহেতু শনিচন্দ্রের যোগ থাকছে, কিছু ক্ষেত্রে মন মানসিকতা মাঝে মাঝে একটু ডিস্টার্ব থাকবে। যে দেখুন আপনাদের রাশিতে শুক্র বসে থাকছে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট প্রচুর পরিমাণে একটা মানসিকতা থাকবে, কেনাকাটা শপিং করা এই জায়গাগুলো, পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া এই জায়গাগুলো দেখতে পারবেন, কিন্তু শনির দৃষ্টিটা যেহেতু চন্দ্রের উপর পড়ে থাকছে এবং শনিচন্দ্রের যোগ থাকছে, কোথাও মাঝে মাঝে একটু মানসিক ডিস্টারবেন্স, কোথাও মাঝে মাঝে একটু ডিলে ডিস্টারবেন্স ফেস করার জন্য মানসিক চাপ এই জায়গাটাও কিন্তু পাশাপাশি থাকছে। সেটাকে যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে দিনগুলো এক কথা আপনাদের হাতেই থাকছে, সেদিক থেকে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে ব্যবসা বিবাহিত জীবনের দিক থেকেও ভালো ফল পাবেন, ব্যক্তিগত দিক থেকেও বিশেষ বাধা থাকছে না, খালি সব কাজগুলোকে ঠিকঠাক আগে থেকে প্ল্যানিং করে করবেন, তাহলে কিন্তু এই দিনগুলো আপনাদের ভালো কাটবে। শুক্রবার 4:46 পর থেকে রোববার 8:30 পর্যন্ত টাইমটা আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকছে, ফলে এই সময়টা রাস্তাঘাটে সাবধানে চলবেন, গড়ে দিনগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো কাটবে। কারণ কি অষ্টমভাবে যখন চন্দ্র পাস করে কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে, সব কাজ ঠিকঠাক হতে চায় না, যেটাই করতে যাবেন দেখবেন বাধাবিঘ্ন চলে আসবে, ঠিকঠাক যেন হবে না, সেই জন্য এই সময়টাকে আপনারা অ্যাভয়েড করবেন। কোনো ভাইটাল কাজ, ভাইটাল ডিসিশন, মিটিং মিছিল রাখবেন না, তাহলে কী হবে সেই জায়গাটা কিন্তু পোস্টপন হয়ে যেতে পারে, কোনোরকম হয়তো সেই জায়গাটা পেলেন না, যেটা চাইলেন সেটা হলো না। এই জন্য কিন্তু দিনগুলোকে একটু গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সে যে যেখানেই থাকুন না কেন, বা যে পেশার সঙ্গে যুক্ত থাকুন বা স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, সেই দিক থেকে কিন্তু গড়ে কাটবে, খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি পড়ে আছে, কিছু ইনকাম কিন্তু কিছু আর্থিক লাভ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ফলে দিনগুলো গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ভাইটাল কাজ রাখবেন না। এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন আপনাদের সপ্তাহের শুরুতেই সোমবার দিনটা ভালো পাবেন। এই সপ্তাহে খালি যখন অষ্টম দিয়ে চন্দ্র পাস করবে সেই সময়টাকে অ্যাভয়েড করবেন, অর্থাৎ শুক্রবার 4:46 থেকে রোববার 8:30 পর্যন্ত টাইমটাকে একটু অ্যাভয়েড করবেন, বাদবাকি সময়টা এই সপ্তাহে আপনাদের ভালো কাটবে, খুব ভালো সপ্তাহ যাবে কর্কট রাশির ক্ষেত্রে, এটা আমি বলতে পারছি না। গড়ে কাটবে, কিন্তু আপনাদের যেটা হবে সেটা একটা মনের মধ্যে একটা উদ্যম থাকবে, একটা কেনাকাটা শপিং করা, একটা আনন্দ ফুর্তি করার মানসিকতা এই মুহূর্তে কর্কট রাশি দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু আপনার রাশিতে শুক্রের গোচর হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু পাবেন, কিন্তু যাই করবেন দিনগুলোকে খেয়াল রাখবেন, যেগুলো আমি যেভাবে বলে দিলাম সেগুলোকে খেয়াল রাখলে অবশ্যই আপনারা কিছু না কিছু শুভ ফল পেয়ে যাবেন। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির সপ্তাহ শুরুতেই চতুর্থভাবে চন্দ্র থাকছে, দুপুর 12:00 পর্যন্ত চতুর্থভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে, যেখানে বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে, বৃহস্পতি আপনাদের অষ্টমে বসে আছে, সেদিক থেকে কিন্তু শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রোজকার যে রুটিন হবে ভালোই চলবে, শুরুটা ভালো দিয়েই হবে, খুব একটা প্রবলেম থাকবে না। কিন্তু চতুর্থ হয়ে যখন চন্দ্র থাকে মনটা একটু যে কোনো কারণে দেখবেন একটু ভারাক্রান্ত থাকবে,
যেহেতু বৃহস্পতি চন্দ্রের যোগ আছে, যাদের যেমন গজকেশরী এক্সিস আছে তারা ভালো ফল পাবে, সেদিক থেকে বাধা নেই। কিন্তু চতুর্থ যদি চন্দ্র থাকলে পাস করলে কিছু না কিছু একটু মনটা ডিস্টার্ব থাকে, সেই জায়গাটা সকালবেলা কিন্তু সিংহ রাশি দেখতে পারবে। কিন্তু 12টার পরেই পরিস্থিতিটা আবার আপনাদের হাতে চেঞ্জ হয়ে যাবে, পরিস্থিতিটা পজিটিভ হয়ে যাবে, যেহেতু পঞ্চমভাবে চন্দ্র গোচর করে যাবে ধনুরাশিতে। এবং সোমবার 12টার পর থেকে মঙ্গলবার বুধবার দুপুর 2:13 পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, ফলে প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে অনেক শুভ ফল আপনারা পাবেন, সেদিক থেকে ভালো। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে ভালো। শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, কোনো ডাক্তারি ট্রিটমেন্ট আপনারা করতে পারেন, এই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যখনই পঞ্চম দিয়ে চন্দ্র পাস করবে পরিস্থিতিটা আপনাদের হাতে থাকবে, সব কাজ আপনারা গুছিয়ে নিতে পারেন, সেদিক থেকেও বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু যেহেতু রাহুর দৃষ্টিটা পড়ে থাকছে, সেখানে দাঁড়িয়ে যাই করবেন একটু মাথাটা ঠান্ডা রেখে করবেন, হটকারি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে কিন্তু রাহুর অতটা ডিস্টার্ব করবে না, ইমোশনাল হয়ে কোনো কাজ করে ফেলবেন না, যাই করবেন ভেবে চিন্তে শান্ত মাথায় করবেন, দিন আপনাদের হাতেই থাকছে। মানে যদি হটকারি সিদ্ধান্ত না নেন তাহলে দিনগুলো আপনারা কাজে লাগাতে পারবেন, সব দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কেন চন্দ্রের দৃষ্টিটা একাদশে পড়ে থাকছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু লাভ আপনাদের অবশ্যই হবে। বুধবার 2:13 পর থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার 4:46 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকছে, ফলে রোজকার রুটিন যেটা হয় সেটা ভালো হবে, একটু পরিশ্রম কিন্তু আপনাকে বেশি করতে হবে। যেটা রোজকার রুটিন হয় সেটা তো করেনি, কিন্তু কোথাও গিয়ে একটু দিনটা একটু বেশি খাটনি হলো, দিনগুলো একটু বেশি পরিশ্রম করতে হলো, এই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। কিছু শারীরিক একটু ডিস্টারবেন্স কিন্তু থাকতে পারে, ঠান্ডা লাগা হতে পারে, হাড়ে ব্যথা হতে পারে, যে কোনো দিক থেকে একটু শারীরিক দিক থেকে সমস্যা হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলবেন। প্রতিযোগিতামূলক কাজে কিন্তু অনেক অ্যাক্টিভভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, এবং ইন্টারভিউ থাকলে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু শুভ ফল কিন্তু পাবেন, রোজকার রুটিন ভালোই হবে, কিন্তু একটু ডিলে ডিস্টারবেন্স হতে পারে, যেহেতু শনিচন্দ্রের যোগটা থাকছে। যাই করবেন একটু অ্যাক্টিভলি করার চেষ্টা করবেন, তাহলে সব কাজ আপনাদের হাতেই হয়ে যাবে, সেই দিক থেকে কোনো বাধা থাকছে না। শুক্রবার 4:46 পর থেকে রোববার 8:30 পর্যন্ত, রাত্রি 8:30 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকছে, অতীব শুভ, যে কোনো কাজ আপনারা করতে পারেন, বিবাহের কথা পাকা করার জন্য খুবই ভালো, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহিত পার্টনার সঙ্গে যথেষ্ট বর্নিং থাকবে, যে কোনো জায়গায় ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট আপনারা প্ল্যানিং করতে পারেন, সেদিক থেকেও বাধা নেই, মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে এবং একটু বেশি চঞ্চলতা থাকবে, যেহেতু আপনাদের রাশিতে বুধ বসে আছে এবং চন্দ্রের দৃষ্টিটা পড়ছে, সেখানে দাঁড়িয়ে মনের মধ্যে একটু চঞ্চলতা কাজ করবে, সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, এই জায়গাগুলো মোটামুটি ভালোই কিন্তু দেখতে পাচ্ছে, বিশেষ বাধা থাকছে না। কর্মের দিক থেকেও লাভ পাবেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই, ইন্টারভিউ ফেস করার জন্য কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল দিনগুলো কিন্তু ভালো যাবে, শুক্রবার 4:46 পর থেকে শুরু করে রোববার দিনটা পর্যন্ত আপনাদের কিন্তু সপ্তমভাবে চন্দ্র থাকছে, কোনো অশুভ গ্রহের দৃষ্টিও সেখানে পড়ে থাকছে না, ফলে সেদিক থেকে আপনারা কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। এই সপ্তাহে যদি কোনো ভাইটাল কাজ করতে হয় তাহলে আপনারা সোমবার থেকে বুধবার দুপুর 2:13 মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, এবং যদি প্রথম দিকে না হয় তাহলে আপনারা সপ্তমে যখন চন্দ্র যাবে শুক্রবার 6:46 থেকে রোববার 8:30 মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শুভ ফল আপনারা পেয়ে যাবেন। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির সপ্তাহের শুরুতেই তৃতীয়ভাবে চন্দ্র থাকছে, ফলে সপ্তাহের শুরুতেই একটা ঘোরাঘুরি করার দিন কিন্তু দেখতে পারবেন, মানে কোথাও কাজের সূত্রে ঘুরতে যেতে হলো, বেরোতে হলো, ঘরে বসে কাজ করতে পারবেন না, কোথাও একটু ঘোরাঘুরি কিন্তু পারবে, সপ্তাহের শুরুতে কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম হাফটা কিন্তু ভালো কাটবে, মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে, উদ্যম থাকবে, দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণের প্ল্যানিং করতে পারেন, সেই জায়গাগুলো ভালো, ছোটোখাটো ভ্রমণ যারা ঘুরে ঘুরে কাজ করে বা ভ্রমণের থেকে লাভ কিন্তু আপনারা তুলতে পারবেন। ফলে সপ্তাহের শুরুটায় তৃতীয়ভাবে চন্দ্র থাকছে এবং বৃহস্পতি সপ্তমে থেকে আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে ব্যবসার দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে লাভ পাবেন, সেদিক থেকে ভালো, ব্যবসার কথা বা বিবাহের দিক থেকে শুভ ফল কিন্তু অবশ্যই পাবেন, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে দিনটা কিন্তু শুরুটা অতীব শুভ দিয়ে শুরু হচ্ছে। 12টার পরে আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র চলে যাবে, ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সংক্রান্ত সমস্যা কিন্তু কিছু কাজ আপনাদের এগোতে পারে। বাড়ি গাড়ি ক্রয়ের জন্য দিনগুলো ভালো, যদি গাড়ি বাড়ি কিনতে চান সেদিক থেকে কিনতে পারেন, সেদিক থেকে এই সপ্তাহটা কিছু শুভ ফল আপনাদের অবশ্যই দেবে। কিন্তু বুধবার 2:13 পর্যন্ত কিন্তু এই আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র থাকছে, অর্থাৎ সোমবার 12টার পর থেকে বুধবার 2:13 পর্যন্ত আপনাদের
চতুর্থ হয় চন্দ্র থাকবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, যেহেতু রাহু দৃষ্টিটা পড়ে আছে আর চতুর্থ হয় চন্দ্র পাস করলে সব কাজগুলো একটু ঠিকঠাক হতে চায় না, কোথাও একটু ডিলে ডিস্টার্বেন্স বা যে কোনো দিক থেকে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে, কর্মের যোগাযোগ আসার জন্য দিনগুলো কিন্তু ভালো, ফলে কর্মের নতুন যোগাযোগ আসার জন্য কিন্তু অবশ্যই কিছু শুভফল আপনারা পেতে পারেন। যাদের কর্মের সঙ্গে যোগাযোগ মানে কর্মপ্রাপ্তির ব্যাপার আছে তারা একটু চেষ্টা করবেন, এই দিনগুলোকে চেষ্টা করতে পারেন, অবশ্যই শুভফল কিন্তু পাবেন। কিন্তু কর্মস্থানে একটু প্রেশার থাকবে, চাপ থাকবে, দিনগুলো কিন্তু গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু রাহু দৃষ্টি পড়ে আছে এবং চতুর্থ দিয়ে চন্দ্র পাস করছে, সব দিক থেকে যে খুব পরিস্থিতিটা অনুকূল থাকবে তা না, কিন্তু খুব একটা খারাপও দেখতে পাওয়া যাচ্ছে না। বুধবার 2:13 পর থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার 4:46 পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকছে, অতীব শুভ, যে কোনো দিক থেকে শুভ ফল পাবেন। রেজিস্ট্রি করা থাকলে, কোনো মিটিং মিছিল বা ভাইটাল ডিসিশন নেওয়া থাকলে আপনারা কিন্তু এই দিন নিতে পারেন, অর্থাৎ বুধবার 2:13 পর থেকে শুরু করে শুক্রবার 4:46 পর্যন্ত টাইমটা এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো। পাশাপাশি দেখুন শুক্রের দৃষ্টিটা চন্দ্রের ওপর পড়ে থাকছে, রবি দৃষ্টিটা চন্দ্রের ওপর পড়ে থাকছে, হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে, এই জায়গাটা কিন্তু কন্যারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো। কিন্তু যেহেতু শনিচন্দ্র যোগ আছে সব কাজ হতে গিয়ে একটু ডিলে হয়ে যাওয়া, ধীরে হয়ে যাওয়া, সব কাজ হতে গিয়ে একটু পিছিয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। কেননা সেখানে দাঁড়িয়ে অবশ্যই সব কাজগুলোকে আগে থেকে প্ল্যানিং করে নেবেন, মানে একই কাজ বারবার করতে হচ্ছে, এই জিনিসটার জন্য মানসিক ডিস্টার্বেন্স কিন্তু আসতে পারে, কিন্তু এন্ডে গিয়ে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, ভয়ের কিছু নেই, ফলে দিনগুলো এক কথা আপনাদের ভালো কাটবে, এনজয়েবল দিন কাটবে, সব দিক থেকে মনের কোনো ইচ্ছা পূরণের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো, প্রেম সন্তান এই জায়গাগুলো ভালোই দেখতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। শুক্রবার 4:46 থেকে শুরু করে শনিবার এবং রোববার 4:30 পর্যন্ত টাইমটা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকছে, ফলে দিনগুলো ভালোই কাটবে, বিশেষ বাধা থাকছে না, যে কোনো কাজ করার জন্য ভালো, রোজকার রুটিন ভালো হবে, মন মানসিকতা পজিটিভ থাকবে, দ্বাদশভাবে দৃষ্টি থাকার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, শখ শৌখিনতা পূরণের জন্য কিছু খরচ বাড়লো, এই জায়গাটা শারীরিক দিক থেকে একটু সাবধানে থাকবেন, বিদেশ যাত্রার অপরচুনিটি আসতে পারে, দিনগুলো কিন্তু মোটামুটি গড়ে কেটে যাবে, ভালোই কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না, যেহেতু কোনো অশুভদয়ের দৃষ্টি বা প্রেক্ষা থাকছে না, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু দিনগুলোকে ভালোই কাটাতে পারবেন। প্রথম দিকে চতুর্থ দিয়ে যখন পাস করবে চন্দ্রটা, তখন কিন্তু একটু আপনারা যাই করবেন একটু মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে সপ্তাহটা আপনাদের কিন্তু ভালো কাটবে, কোনো মনের ইচ্ছা কিন্তু কন্যারাশি পূর্ণ হতে পারে এই সপ্তাহে। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকছে 12:00 পর্যন্ত, অর্থাৎ বৃশ্চিক রাশিতে, তারপর তৃতীয়ভাবে চলে যাচ্ছে সোমবার 12:00 পর থেকে বুধবার পর্যন্ত 2:13 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, অর্থাৎ সোমবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত টাইমটা এক কথায় আপনাদের হাতে থাকবে, কিছু আর্থিক লাভ হতে পারে, ঘোরাঘুরি করে যারা কাজ করে তাদের দিক থেকে লাভ হতে পারে, ঘোরাঘুরি ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা প্ল্যানিং আপনারা করতে পারেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন, পার্টনার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া প্ল্যান করা এই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো দেখতে পাচ্ছে, মনের উদ্যম পজিটিভ থাকবে, মানসিক দিক থেকে দৃঢ়তা এবং স্থিরতা থাকার জন্য যে কোনো কাজ আপনারা ঠিকঠাক করেও নিতে পারবেন, যেহেতু রাহুর দৃষ্টিটা আপনাদের চন্দ্রের উপর পড়ে থাকছে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের একটু যাই করবেন ভেবে চিন্তে করবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে সোমবার থেকে বুধবার সময়টা তুলা রাশির জন্য এক কথায় ভালো কাটবে। পিতার দিক থেকে উচ্চশিক্ষার দিক থেকে আপনাদের কিন্তু ভালোই দেখতে পাচ্ছে, সেই জায়গাগুলো আপনারা পাবেন, অবশ্যই ব্যবসার দিক থেকে কিন্তু লাভ আপনাদের কিছু না কিছু হবে, বিশেষ করে যারা ঘুরে ঘুরে ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার 2:13 পর থেকে শুরু করে শুক্রবার 4:46 পর্যন্ত টাইমটা আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে, তুলা রাশির চতুর্থ, এই একদিকে তো আপনাদের শনি ঢাইয়া চলছে এবং চন্দ্র সেখানে গোচর করছে, ফলে এক কথায় কিন্তু বলে দিই তুলা রাশির এই সময়টা বুধবার 2:13 থেকে শুরু করে শুক্রবার 4:46 পর্যন্ত টাইমটা একটু মানসিক ডিস্টার্বেন্স যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের ফেস করতে হবে, মন মানসিকতা ভালো থাকবে না, খুব একটা পজিটিভ থাকতেই পারে না, মানে দেখবেন খুব একটা পজিটিভ থাকবে না, যাই করবেন মানে কোথাও একটু মনটা ডিস্টার্ব থাকা এই জায়গাটা কিন্তু আপনারা বুঝতে পারবেন, কর্মের চাপ বেড়ে যাওয়া, কর্মের জায়গায় কোনো ডিস্টার্ব পরিস্থিতি তৈরি হওয়া এই জায়গাটা, নতুন কর্মে যে যোগাযোগ আসবে না তা না, কিন্তু সব কিছুর মধ্যে একটু যেন ডিস্টার্বল পরিস্থিতি আপনার তৈরি হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, মায়ের শারীরিক দিক থেকে সাবধান থাকবেন,
বাড়ি গাড়ি সংক্রান্ত যে কোনো ডিল যদি করতে হয় আপনাদের জন্য, সেটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে সঠিকভাবে কাগজপত্র দেখে নিয়ে করবেন এবং পড়াশোনার দিকে মনোসংযোগ বৃদ্ধি করতে হবে। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে দিনগুলো গড়ে কাটানোর চেষ্টা করবেন। বুধবার থেকে শুক্রবার বিকাল পর্যন্ত টাইমটা, 6টা 4টে 46 পর্যন্ত টাইমটা এই সপ্তাহে আপনাদের গড়ে কাটবে, ফলে খুব একটা ভালো বা খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু যখনই শুক্রবার 6টা 4টে 46 পর থেকে আপনাদের পঞ্চমভাবে চন্দ্র আসবে এবং রোববার 8:30 পর্যন্ত, রাত্রি 8:30 পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, অবশ্যই দিনগুলো এক কথায় ভালো যাবে। যে কোনো কাজ করার জন্য আপনাদের ভালো, প্রেম বলুন, সন্তান বলুন, বিবাহিত জীবন বলুন, ব্যবসা বলুন, মনের ইচ্ছা পূরণ বলুন, কর্ম বলুন, সব দিক থেকে কিন্তু দিনগুলো এক কথায় ভালো যাবে। ভাইটাল যদি কোনো কাজ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা শুক্রবার 4টে 46 থেকে শুরু করে রোববার 8:30 মধ্যে করবেন, এই সপ্তাহে অবশ্যই ভালো ফল আপনারা এই দিনগুলো পেয়ে যাবেন। প্রথম দিকের দিনগুলো কিন্তু ভালো, তুলারাশির সোমবার থেকে শুরু করে বুধবার 2:13 পর্যন্ত দিনগুলো কিন্তু ভালো যাবে। খালি মাঝখানে যে টাইমটা বুধবার দুপুর 2:13 থেকে শুক্রবার 4টে 46 পর্যন্ত টাইমটা আপনারা একটু অ্যাভয়েড করবেন, বাদ বাকি দিনগুলো এক কথায় ভালো। ভাইটাল কাজ যদি করতেই হয় তাহলে পঞ্চমভাবে কুম্ভ রাশিতে যখন চন্দ্র যাবে, অর্থাৎ শুক্রবার 6টা 4টে 46 থেকে রোববার 8:30 মধ্যে করে নেবেন, অবশ্যই শুভফল আপনারা পেয়ে যাবেন। আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির সপ্তাহের শুরুতে আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে এবং মঙ্গলের দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে, পাশাপাশি বৃহস্পতির দৃষ্টিটা পড়ে থাকছে, ফলে মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে। সপ্তাহের শুরুতেই সোমবার দিনটা মন মানসিকতা একদিক থেকে সব দিক থেকে পজিটিভ দেখতে পারবেন। 12টা পর্যন্ত আপনাদের রাশিতেই থাকছে, ফলে যে কোনো কাজ আপনাদের করার জন্য ভালো ফল পাবেন। যে কোনো দিক থেকে মনের ইচ্ছা পূরণ হতে পারে, সকালবেলার দিকেই কিছু একটা পজিটিভ খবর আপনাদের আসতে পারে, সেই জায়গাটা কিন্তু 12টা পর্যন্ত যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে। প্রেম বলুন, সন্তান বলুন, সন্তানের কোনো শুভ খবর আপনার আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। এক কথায় সপ্তাহের শুরুটা কিন্তু 12টা পর্যন্ত আপনাদের রাশিতে চন্দ্র থাকছে, সেদিক থেকে কিছু না কিছু শুভ ফল আপনারা কিন্তু সকালবেলার দিকেই পেয়ে যাবে। সোমবার দুপুর 12টার পর থেকে মঙ্গলবার বুধবার 2:13 পর্যন্ত টাইমটা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, ফলে আর্থিক দিক থেকে কিছু লাভ আপনারা অবশ্যই পাবেন, পারিবারিক দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু রাহুর দৃষ্টিটা কিন্তু পড়ে আছে, কেউ হয়তো দেখা গেল যে কারোর সঙ্গে কোথায় একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। বাড়িতে সব যারা কর্মচারী আছে, যাইতে আপনার কাজের জায়গায় যে কর্মচারী আছে তারা যেন ঠিকঠাক কাজ করলো না, এর জন্য কোথাও একটু কিন্তু মানসিক ডিস্টার্বেন্স হতে পারে, সেই জায়গাটা কিন্তু। পরিবারে কারোর সঙ্গে বিশেষ বাধা নেই, কিন্তু কর্মচারী বা আপনার আন্ডারে যারা অধীনস্থ কর্মচারী আছে বা আন্ডারে কাজ করে তাদের নিয়ে কোনো সমস্যা হতে পারে, তার জন্য কিন্তু আগে থেকে একটা প্ল্যানিং করে চলবেন, তাহলে সেই জায়গা থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন। ইন্টারভিউ ফেস করার জন্য দিনগুলো ভালো, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, বিদেশ যাত্রার অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কোনো বিশেষ বাধা নেই, ফলে বুধবার দুপুর 2:13 পর্যন্ত টাইমটা বৃশ্চিক রাশির জন্য কিন্তু ভালো। কিন্তু যেহেতু রাহুর দৃষ্টিটা পড়ে আছে, যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু দিনগুলো ভালোই আপনারা দেখতে পারবেন। বুধবার 2:13 থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার 4টে 46 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে এবং শনি দ্বারা শনি যুক্ত থাকবে, শনিচন্দ্র যোগ থাকবে এবং শুক্রের দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে আছে, রবির দৃষ্টিটাও চন্দ্রের উপর পড়ে থাকছে। সেখানে দাঁড়িয়ে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এই জায়গাটা দেখতে পারবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের কিন্তু লাভ হতে পারে, কিন্তু পরিশ্রম একটু বেশি করতে হবে, প্রয়োজনের তুলনায় একটু বেশি খাটাখাটনি কিন্তু হতে দেখা যাচ্ছে। যারা ঘুরে ঘুরে কাজ করে সেই জায়গাটা কিন্তু থাকবে, তাই হয়তো সব কাজ গুছিয়ে উঠতে পারলেন না, কোথাও একটু দেরি হয়ে গেল, এই জায়গাটা কিন্তু শনিচন্দ্র যোগ থাকার জন্য হবে। কিন্তু শুক্রের দৃষ্টিটা কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে মন মানসিকতা কিন্তু একটা উদ্যম, একটা আনন্দ, এনজয় করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই জায়গাটা ছোটোখাটো ভ্রমণ হওয়া, একটু আনন্দ উপভোগ করা, এই জায়গাগুলো কিন্তু ভালোই দেখতে পারবেন। পার্টনারের সঙ্গেও কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাটা প্ল্যানিংটা আপনারা করতে পারেন, সেদিক থেকে সপ্তাহটা ভালো কাটবে, অর্থাৎ সেই দিক থেকে কিন্তু দিনগুলো ভালো কাটবে। বুধবার থেকে শুক্রবার বিকাল 4টে 46 পর্যন্ত টাইমটা এদিক থেকে ভালো পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, উচ্চশিক্ষায় লাভ পাবেন, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, এই জায়গাগুলো ভালো। খালি সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হবে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করবেন, তাহলে সব দিক থেকে ভালো ফল আপনারা পেয়ে যাবেন। শুক্রবার 4টে 46 থেকে শুরু করে শনিবার এবং রোববার 8:30 পর্যন্ত আপনাদের চতুর্থ চন্দ্র থাকবে,
চতুর্থ হয় চন্দ্র থাকলে এমনি দিনগুলো ভালো যায়, কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু ফেস করতে হয়। এটা আপনারা দেখবেন যে দিনগুলো ভালোই চলছে কিন্তু কোথাও একটু কাজে ডিলে হয়ে যাওয়া, যে পরিস্থিতিতে অনুকূলে না থাকা, এর জন্য কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে। তাই পড়াশোনাটা মনোযোগ দিয়ে করবেন, মাটির সাহায্য দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনার এগোতে হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল পরিস্থিতিটা ভালো থাকবে কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করে নেবেন। কর্মের দিক থেকে লাভ পাবেন, কর্মের প্রেশার কিন্তু বাড়বে, যে কোনো দিক থেকে কর্মের চাপ পাওয়ার জন্য মানসিক ডিস্টার্বেন্স আসতে পারে, কিন্তু ওভারঅল দিনগুলো গড়ে কিন্তু ভালোই কাটবে। রোববার 8:30 পর থেকে পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে, সেই সময়টা আবার আপনাদের অনুকূলে চলে আসবে। যদিও সেটা সোমবার থেকে আমি সামনের সপ্তাহে আবার আপনাদের আলোচনা করে দেবো, কিন্তু এই সপ্তাহে মোটামুটি দিনগুলো আপনাদের ভালো থাকছে। বিশেষ করে পুরো সপ্তাহটাই ভালো যাবে, বৃশ্চিক রাশির জন্য খুব একটা প্রবলেমেটিক সপ্তাহ যাচ্ছে না, একদিক থেকে ভালোই কিন্তু সপ্তাহটা দেখতে পাওয়া যাচ্ছে। খালি যখন চতুর্থ হয় অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র যাবে, তখন কিন্তু আপনারা একটু যাই করবেন, মনটাকে পজিটিভ রাখবেন, তাহলে সপ্তাহটা এক কথায় আপনাদের ভালোই বেরিয়ে যাবে। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই দ্বাদশভাবে চন্দ্র থাকছে, 12টা পর্যন্ত, অর্থাৎ বৃশ্চিক রাশিতে দুপুর 12টা পর্যন্ত দ্বাদশভাবে থাকবে চন্দ্র। দ্বাদশভাবে চন্দ্র থাকলে সকালবেলায় একটু খরচ বেড়ে গেল, যে কোনো কারণেই একটু খরচ বেড়ে যাবে, হয়তো এর জন্য একটু মন মানসিকতা একটু ডিস্টার্ব হতে পারে। সপ্তাহের শুরুতেই যে কোনো কারণেই হোক, সন্তানের জন্যই হোক, পরিবারের জন্যই হোক বা পিতামাতার জন্যই হোক, একটু খরচের আধিক্য কিন্তু বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে খরচটাকে একটু বুঝে করবেন। সপ্তাহ শুরুটা 12টা পর্যন্ত টাইমটা আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে, রোজকার রুটিন যেটা হয় ভালো হবে, সেদিক থেকে বাধা নেই। এবং শিক্ষা, বাড়িগাড়ি, মাতৃস্থান এই দিক থেকেও শুভ ফল কিন্তু পাবেন। 12টার পরেই যখন আপনাদের রাশিতে চন্দ্র চলে আসবে, বুধবার দুপুর 2:13 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে, ফলে মনের মধ্যে একটা পজিটিভনেস, একটা বোল্ডনেস, একটা চঞ্চলতা কাজ করবে, চঞ্চলতাকে একটু কমানোর চেষ্টা করবেন এবং সব কাজ কিন্তু আপনারা পজিটিভলি করে নিতে পারবেন। ব্যবসা, বিবাহিত জীবনের দিক থেকে শুভ ফল পাবেন, মন মানসিকতা পজিটিভ থাকবে, সেদিক থেকেও বাধা থাকছে না, খালি রাহু দৃষ্টিটা থাকবে, ফলে উদ্যম কাজ করবে, একটা মনের মধ্যে একটা উদ্যম কাজ করবে। এবার হচ্ছে সন্তানের কোনো শুভ খবর আসতে পারে, সেই দিক থেকেও মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে। ওভারঅল সোমবার 12টার পর থেকে বুধবার 2:13 পর্যন্ত টাইমটা আপনাদের ভালোই কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বিবাহিত জীবন, প্রেম, ব্যবসা, বিবাহ সব দিক থেকে মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। খালি রাহু দৃষ্টিটা পড়ে থাকার জন্য হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে, সেটা যাই করবেন ভেবে চিন্তে করবেন। শেয়ার লটে দেখেও কিছু লাভ কিন্তু আপনারা অবশ্যই পেতে পারেন। বুধবার 2:13 পর থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার 4:46 পর্যন্ত আপনাদের দ্বিতীয় হয়ে চন্দ্র থাকবে, ফলে কোথাও একটু ফিনান্সিয়াল দিক থেকে লাভ হতে পারে, হঠাৎ করে কিছু অর্থ আপনাদের চলে আসতে পারে, সেই জায়গাটা ভালো। পরিবারে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কথাবার্তা একটু বুঝে শুনে বলার চেষ্টা করবেন। ইমোশনালি কোনো কথা কিন্তু কাউকে বলবেন না, যাই বলবেন ভেবে চিন্তে বলবেন, তাহলে কিন্তু দিনগুলো ভালোই বেরিয়ে যাবে, কোনো বড় সমস্যা কিন্তু একেবারেই থাকছে না। সেদিক থেকে শুক্রের দৃষ্টি কিন্তু পড়ে থাকছে, রবির দৃষ্টি পড়ে থাকছে, ফলে কর্মের দিক থেকে শুভ ফল, ভাগ্যের দিক থেকে লাভ, বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকেও কিছু শুভ ফল আপনারা পাবেন, পার্টনারশিপ ব্যবসায় লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে শুক্রবার দিনগুলো পর্যন্ত ঘরে কাটবে, খুব একটা পজিটিভ বা খুব একটা নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। শুক্রবার 4:46 পর থেকে রোববার 8:30 পর্যন্ত টাইমটা আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, আপনাদের যে কোনো কাজ করার জন্য এই সময়টা অতীব শুভ। ধনুরাশির জন্য তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যখন চন্দ্র আসবে, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট হতে পারে, ছোটোখাটো ভ্রমণ লাভ দিতে পারে, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে কোনো নতুন অফার আসতে পারে, নতুন কাজের সোর্স হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো। এক কথায় মনের উদ্যম পজিটিভ থাকবে, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা লাভ দিয়ে যেতে পারে, পিতার দিক থেকে উচ্চশিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন, মনের উদ্যম পজিটিভ থাকার জন্য যে কোনো কাজ আপনারা করেও নিতে পারবেন। অবশ্যই কিন্তু ভাইটাল কাজগুলো যদি পেন্ডিং হয়ে থাকে সপ্তাহের শুরুতেই, সেটা কিন্তু যখন কুম্ভ রাশিতে চন্দ্র গোচর করবে অর্থাৎ শুক্রবার 4:46 থেকে শুরু করে রোববার 8:30 পর্যন্ত, এই টাইমটা এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো, সেই সময়টাকে কাজে লাগাবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা শুভ ফল পেয়ে যাবেন। ফলে এই সপ্তাহের মধ্যে সবচেয়ে ভালো সময় হচ্ছে আপনাদের শুক্রবার থেকে রোববার পর্যন্ত টাইমটা। চলে আসি মকর রাশির ক্ষেত্রে, সপ্তাহের শুরুতেই 11-এ চন্দ্র থাকছে, ফলে শুরুতেই কিছু আর্থিক লাভ, মনের ইচ্ছা পূরণ, কোনো দিক থেকে পজিটিভ খবর আপনারা কিন্তু পেতে পারেন। ফলে সপ্তাহে 12টা পর্যন্ত সময়টা
আপনাদের একদিক থেকে অতিব শুভ। সপ্তাহ শুরুতেই কোথাও ঘোরাঘুরি প্ল্যানিং কিন্তু হতে দেখা যাচ্ছে, কোথাও ঘুরতে যেতে পারেন। সেই জায়গাটা ছোটোখাটো ভ্রমণ হলেও কিন্তু যথেষ্ট আনন্দদায়ক একটা দিন কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু 12টার পর থেকে পরিস্থিতিটা একটু চেঞ্জ হয়ে যাবে। 12টা থেকে শুরু করে সোমবার 12টা থেকে শুরু করে বুধবার 2-13 পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে, ফলে বিকাল সোমবার 12টার পর থেকে একটু খরচের আধিক্য বেড়ে যেতে পারে। যে কোনো দিক থেকে একটু বাধা বিঘ্ন মন মানসিকতা ডিস্টার্ব কিন্তু থাকতে পারে, সেদিক থেকে কিন্তু দিনগুলো গড়ে কাটবে, খুব একটা পজিটিভ কাটবে না। সকালবেলাটা সোমবার সকালবেলাটা যতটা ভালো দেখতে পারবেন, 12টার পর থেকে পরিস্থিতিটা একটু প্রতিকূল হতে পারে এবং বুধবার পর্যন্ত দুপুর 2-13 পর্যন্ত প্রতিকূলতার মধ্যে থাকতে পারেন। কোনো না কোনো কাজে মন মানসিকতা ডিস্টার্ব, খরচ হঠাৎ করে সামনে এসে পড়ার জন্য এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন, সেই জায়গাটা একটু কন্ট্রোল করবেন। এবং রাহু দৃষ্টিটা কিন্তু চতুর্থ ভাব থেকে পড়ে আছে, মানে শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। বাড়িগাড়ির কোনো কাজ করতে, বাড়ির কোনো কাজ করলেন, রিনোভেশনে কাজ করলেন, তার জন্য খরচ বাড়লো। সন্তানের শিক্ষার জন্য কোনো খরচ হতে পারে, মায়ের শারীরিক দিক থেকে কোনো ট্রিটমেন্ট করার জন্য কোনো খরচ হতে পারে, এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে। ফলে ঘরে কাটবে সোমবার দুপুর 12টা থেকে বুধবার পর্যন্ত টাইমটা। বুধবার দুপুর 2-13 পর থেকে আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, বৃহস্পতিবার শুক্রবার 4:46 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভনেস থাকবে, কিন্তু যেহেতু শনি বসে আছে মাঝে মাঝে একটু ডিলে ডিস্টার্বেন্স করছি করবো হচ্ছে হবে জিনিসটা কিন্তু থাকবে। ভাইটাল কাজ যদি করতে হয় নিজের দোষেই সেগুলো কিন্তু পোস্টপন্ড হতে পারে। কাজগুলো করতে গেলেন কিন্তু ঠিকঠাক হলো না, সেগুলো গুছিয়ে টুছিয়ে যদি আগে থেকে প্ল্যানিং করে করেন ভালো। ব্যবসা বিবাহিত জীবনে যথেষ্ট ভালো ফল পাবেন, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে, বিবাহিত জীবনের জন্য অতীব শুভ ফল পাবেন। এই সময়টা শুক্রের দৃষ্টিটা পড়ে আছে চন্দ্রের উপর, সেদিক থেকে কিন্তু পার্টনারের সঙ্গে কোথাও একটা যথেষ্ট বন্ডিং দেখতে পাচ্ছে, কোথাও ঘুরতে যেতে পারেন, এই জায়গাটা কিন্তু ভালো পাবেন। কিন্তু ব্যক্তিগত কারণে সব কাজে ডিলে ডিস্টার্বেন্স হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা নিজেরাই কন্ট্রোল করে নেবেন, তাহলে দিনগুলো আপনাদের ভালো কাটবে। শুক্রবার 4:46 থেকে শুরু করে শনিবার এবং রোববার 8:30 পর্যন্ত, রাত্রি 8:30 পর্যন্ত টাইমটা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকছে, মানে সেখানে দাঁড়িয়ে ফিনান্সিয়াল দিক থেকে লাভ, পারিবারিক দিক থেকে যথেষ্ট বন্ডিং কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের সবাইকে নিয়ে একটু কোথাও ঘুরতে যাওয়া, আনন্দ করা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। কথাবার্তা যথেষ্ট পজিটিভ থাকবে, সেদিক থেকে ভালো। ফিনান্সিয়াল কিছু লাভ হবে, হঠাৎ ফাটকায় কিছু লাভ হয়ে যেতে পারে, পার্টনারশিপ ব্যবসায় লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে, ফলে দিনগুলো কিন্তু ভালো কাটবে। অর্থাৎ শুক্রবার 6:46 থেকে রোববার 8:30 পর্যন্ত টাইমটা এই সপ্তাহে মোটামুটি আপনাদের দ্বিতীয় হয়ে চন্দ্র থাকছে এবং কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে থাকছে না, ফলে সেদিক থেকে দিনগুলো ভালো কেটে যাবে। এবং 8:30 পরে তো আবার রাত্রিবেলা কিন্তু দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে, সেই সময়টাও যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন, কেন বৃহস্পতি চন্দ্রের যোগ কিন্তু শুরু হয়ে যাবে। ফলে সপ্তাহটা ভালো খালি যখন দ্বাদশ ভাবতে চন্দ্র পাস করবে মকর রাশি ক্ষেত্রে, তাহলে সোমবার 12টা থেকে বুধবার 2-13 পর্যন্ত টাইমটাকে একটু অ্যাভয়েড করবেন, বাদবাকি দিনগুলো আপনাদের জন্য যথেষ্ট ভালো কাটবে। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে, সপ্তাহের শুরুতে আপনাদের দশমভাবে চন্দ্র থাকছে, সকাল 10:12 পর্যন্ত দশমভাবে চন্দ্র থাকবে, ফলে কর্মের দিক থেকে দিনটা ভালোই কাটবে, কর্মময় দিন দিয়ে সপ্তাহটা শুরু হবে, যে কোনো কাজ কিন্তু পজিটিভলি হবে। সপ্তাহের শুরুটাই যথেষ্ট পজিটিভ থাকছে, বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ে থাকছে দশমভাবে চন্দ্রের উপর, সেখানে দাঁড়িয়ে ঘোরাঘুরি করে যারা কাজ করে তাদের জন্য দিনটা ভালো। যারা হঠাৎ করে ফিনান্সিয়াল লাভ কিন্তু সকালবেলার দিকেই হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো, ফলে দিনের সপ্তাহটা আপনাদের যথেষ্ট শুভভাবে শুরু হচ্ছে এবং তারপরে পরিস্থিতিটা আরও হাতে চলে আসবে। 12টার পর থেকে আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে, বুধবার 2:11 পর্যন্ত 2:13 পর্যন্ত আপনাদের একাদশী চন্দ্র থাকছে, ফলে মনের কোনো ইচ্ছা পূরণ বলুন, সব শখ শৌখিনতা পূরণ বলুন, কেনাকাটা শপিং বলুন, প্রেম বলুন, সন্তান বলুন, ফিনান্সের দিক থেকে লাভ বলুন, সব দিক থেকে দিনগুলো কিন্তু ভালো। ফলে যদি কোনো ভাইটাল কাজকর্ম করতে হয় তাহলে যখনই একাদশে চন্দ্র থাকবে, অর্থাৎ 12টা থেকে শুরু করে সোমবার 12টা থেকে শুরু করে বুধবার 2:13 মধ্যে সময়টা আপনাদের জন্য এই সপ্তাহে সবচেয়ে ভালো। রাহু দৃষ্টিটা পড়ে আছে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট হতেই পারে, সেই জায়গাটা দেখতে পাচ্ছে প্রবলভাবে। এবং যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো কাটবে, কিছু লাভ আপনারা কিন্তু দেখতে পারবেন, সেই দিক থেকে কিন্তু ভালো। ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, সেদিক থেকে কিন্তু এক কথায় দিনগুলো ভালো দেখতে পাচ্ছে। মনের উত্তম পজিটিভ থাকার জন্য যে কোনো কাজ কিন্তু আপনারা যদি হাত লাগান সেটা করেও নিতে পারবেন। কিন্তু বুধবার 2:12-13 পর থেকে শুরু করে আপনাদের শুক্রবার 4:46 পর্যন্ত টাইমটা আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে, ফলে সেখানে শনি বসে আছে, হঠাৎ করে কিছু খরচ আপনাদের সামনে চলে আসতে পারে, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, এক কথায় দিনগুলোকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে।
যে কোনো ভাইটাল কাজ কিন্তু রাখতে যাবেন না। দ্বাদশভাবে চন্দ্র শনি দ্বারা দৃষ্ট, সেখানে দাঁড়িয়ে কিন্তু শনিচন্দ্র যোগ। এখানে কিন্তু যে কোনো কাজ একটু ডিলে ডিস্টার্বেন্স হয়ে যেতে পারে, মন মানসিকতা ডিস্টার্ব থাকতে পারে, ভাইটাল কাজ কিন্তু রাখবেন না। খরচ বেড়ে যাওয়ার জন্য মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা দেখতে পাচ্ছে। বুধবার 2:13 থেকে শুরু করে শুক্রবার 4:46 পর্যন্ত টাইমটাকে আপনারা একটু অ্যাভয়েড করবেন, তারপরে পরিস্থিতিটা আবার আপনাদের হাতে চলে আসবে। আপনাদের রাশিতেই চন্দ্র গোচর করে যাবে শুক্রবার 4:46 থেকে শুরু করে রোববার 8:30 পর্যন্ত টাইমটা আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে। ফলে ব্যবসা বিবাহিত জীবনে লাভ পাবেন, মনের মধ্যে পজিটিভনেস থাকবে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট শপিং এই জায়গাগুলো কিন্তু হতে পারে। যে কোনো কাজ যদি করতে হয় আপনারা কিন্তু করে নিতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। দিনগুলো এক কথায় আপনাদের ভালো কাটবে, প্রেম বলুন, সন্তান বলুন, কর্ম বলুন, ব্যবসা বলুন, এই জায়গাগুলো আপনারা ভালো দেখতে পারবেন। কারণ কুম্ভ রাশিতে যখন চন্দ্র থাকছে কোনো গ্রহের কিন্তু দৃষ্টি, কুগ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহের দৃষ্টি পড়ে থাকছে না, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। মন মানসিকতা পজিটিভ থাকার জন্য যে কোনো কাজ কিন্তু আপনারা করতে পারেন, ভাইটাল মিটিং মিছিল থাকলেও এই সময়টা করতে পারেন। 8:30 পরে দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে, সেটা তো আমি সামনের সপ্তাহে আলোচনা করেই দেবো। কিন্তু এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন হচ্ছে সোমবার থেকে শুরু করে বুধবার 2:13 পর্যন্ত টাইমটা, এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো। এবং শুক্রবার 4:46 থেকে শুরু করে রাত্রি 8:30 রোববার রাত্রি 8:30 পর্যন্ত সময়টা এই সপ্তাহে আপনারা কাজে লাগাতে পারেন। খালি মাঝখানে যখন মকর রাশিতে চন্দ্র থাকবে, অর্থাৎ বুধবার 2:13 থেকে শুরু করে শুক্রবার 4:46 পর্যন্ত টাইমটাকে একটু অ্যাভয়েড করবেন, বাদ বাকি দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকছে, ফলে সপ্তাহের শুরুটা অনেকটাই পজিটিভলি আরম্ভ হবে। রোজকার রুটিন যথেষ্ট ভালো হবে, মনের ইচ্ছা পূরণ হওয়ার দিক থেকে, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কাজের দিক থেকে, কর্মের দিক থেকে, ব্যবসা বিবাহ প্রেম সব জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো পাবেন। কারণ বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের চন্দ্রের উপর পড়ে থাকছে, 12:00 পর্যন্ত কিন্তু বৃহস্পতি চন্দ্রে একটা গজকেশরী এক্সিস থাকছে। ফলে সোমবার যদি কোনো ভাইটাল কাজ করতেই হয় চেষ্টা করবেন 12:00 আগে করে নেওয়ার, তাহলে অবশ্যই সেই জায়গাটা শুভফল পেয়ে যাবেন। 12:00 পর থেকে শুরু করে বুধবার 2:13 পর্যন্ত আপনাদের চতুর্থ দশমভাবে চন্দ্র থাকবে, ফলে কর্মময় দিন কাটবে, কর্মের পেশার থাকবে, নতুন কর্মের যোগাযোগ আসতে পারে, শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবেন। কিন্তু কর্মে কিছু পরিবর্তন, কিছু ট্রান্সফারের খবর কিন্তু আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ রাহুর দৃষ্টিটা পড়ে থাকছে কর্মস্থানে, কোথাও একটু চেঞ্জ, বদলি, ডিপার্টমেন্টাল পরিবর্তন এই জায়গাটা কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আপনারা বুঝে শুনে করবেন, যাই করবেন চিন্তাভাবনা করে করবেন, হঠকারি কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ রাহু যখন দৃষ্টি দেয় চন্দ্রের উপর, কোথাও একটা হঠকারি সিদ্ধান্ত হয়ে যায়, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে, তাহলে দিনগুলো ভালো কাটবে। কিন্তু দশমভাবে যখন চন্দ্র থাকে কাজের পেশা বেশি থাকার জন্য মন মানসিকতা কিন্তু একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যায়, যে কোনো কর্মের সংক্রান্ত কোনো ডিস্টার্বেন্স কিন্তু ফেস করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে আপনাদের চলতে হবে। বুধবার 2:13 থেকে শুরু করে শুক্রবার 4:46 পর্যন্ত টাইমটা আপনাদের এই সপ্তাহে মোটামুটি ভালো কাটবে। কারণ একাদশে চন্দ্র থাকছে, শুক্র দ্বারা দৃষ্ট, রবি দ্বারা দৃষ্ট, ফলে শুক্র চন্দ্রের যোগ, রবি চন্দ্রের যোগ এবং শনিচন্দ্রের যোগ, এই তিনটে যোগ কিন্তু আপনারা দেখতে পারবেন বুধবার 2:13 থেকে শুরু করে শুক্রবার 4:46 পর্যন্ত টাইমটা। এখানে দাঁড়িয়ে মনে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, বাড়ি গাড়ি, কেনাকাটা, শপিং, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ এই জায়গাগুলো কিন্তু ভালোই পাবেন, কোনো প্রবলেম নেই। সেখানে দাঁড়িয়ে মনের মধ্যে একটা ফুর্তি কাজ করবে, মনের কোনো ইচ্ছা আপনার কিন্তু এই দিন পূর্ণ হতে পারে, দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ কিন্তু আপনাদের হতে পারে। শুক্র চন্দ্র যোগটা কিন্তু এই সপ্তাহের সবচেয়ে ভালো যোগ আপনাদের জন্য। একাদশে চন্দ্র থাকবে, খালি শারীরিক দিক থেকে একটু প্রেশার বাড়বে, মানে একটু পরিশ্রম বেশি করতে হবে, যে যে কাজই করুন, গৃহবধূই হন বা অফিসেই কাজ করুন বা ব্যবসায় করুন, একটু মানসিক চাপ কিন্তু নিতে হবে যে কোনো কাজটাকে ঠিকঠাক করার জন্য। কিন্তু মনের মধ্যে একটা আনন্দ থাকবে, মনের মধ্যে একটা ইচ্ছা পূরণের আনন্দ কিন্তু ফেস করতে পারবেন, সেই জায়গাটা ভালো মীন রাশির জন্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম, সন্তান এই জায়গাগুলো ওভারঅল ভালো পাবেন, আর্থিক দিক থেকে লাভ হবে, শেয়ার লটাই থেকে লাভ হতে পারে, কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। কিন্তু কাজগুলোকে যদি গুছিয়ে না করতে পারেন, তাহলে কিন্তু সব কাজ করতে ডিলে ডিস্টার্বেন্স লেট হয়ে যেতে পারে, সেই জায়গাটা আপনারা যদি বুঝে চলতে পারেন, তাহলে এই সপ্তাহে এই দিনগুলো অতীব শুভ, অর্থাৎ বুধবার থেকে শুক্রবার বিকাল পর্যন্ত টাইমটা আপনাদের এই সপ্তাহে সবচেয়ে ভালো। বুধ শুক্রবার
চারটে শুক্রবার 4:46 থেকে রোববার 8:30 পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে। কিছু খরচ হঠাৎ করে আপনার বাড়তে পারে, পরিবারের দায় দায়িত্ব পালন বা পরিবারে কিছু সংসারের জন্য পরিবার বাড়ির জন্য কিছু কেনাকাটা করা, শপিং করা, এই কারণে কিছু খরচ বাড়বে। সেটা যদিও অপ্রয়োজনীয় খরচ না, প্রয়োজনীয় খরচই হবে, কিন্তু কিছু খরচ বাড়বে, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, সেদিক থেকে বাধা নেই। ছোটোখাটো ব্যাপারে একটু ভুলবাজি থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু বড়সড় কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। শারীরিক দিক থেকে একটু সাবধানতা এই সময়টা অবলম্বন করা। আচ্ছা, শুক্রবার 4:46 থেকে রোববার বিকাল 8:30 পর্যন্ত শারীরিক দিক থেকে কোনো সমস্যা হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। বিদেশ যাত্রা অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাটা ভালো। রোজকার রুটিন, ইন্টারভিউ, এই জায়গাগুলো কিন্তু ভালো পাবে। রোববার 8:30 পরে আপনাদের রাশিতে আবার চন্দ্র চলে আসবে, ফলে সোম রোববার দিন শেষের দিকটা অর্থাৎ 8:30 পর থেকে আবার আপনাদের হাতে পরিস্থিতি চলে আসবে, সেই জায়গাটা কিন্তু ভালো। সেটা আমি পরের সপ্তাহে আলোচনা করে দেবো, এই সপ্তাহে এইটুকুই বলে দিলাম। এবং আপনাদের জন্য শুভ দিন হচ্ছে সপ্তাহে সোমবার থেকে মোটামুটিভাবে শুক্রবার 4:46 পর্যন্ত টাইমটা আপনাদের মোটামুটি ভালো। খালি যখন দ্বাদশভাবে চন্দ্র আসবে সেই সময়টা অ্যাভয়েড করবেন, তাহলে মীন রাশির জন্য সপ্তাহটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।